নিখোঁজ হওয়া একই পরিবারের দুই শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ প্রশাসন এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মহাদেবনগর এলাকায় উল্লেখ্য চলতি মাসের ন তারিখে নিজের বাড়ি থেকে বিকেলবেলায় খেলতে বেরিয়েছিল রোহিত শেখ ও রহিম শেখ নামে দুই ভাই তারপর থেকে নিখোজ হয়ে যায় ওই দুই শিশু ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা যায় বাড়ি থেকে খেলতে যাওয়ার নাম করে বেরিয়ে সংলগ্ন এলাকায় ধুলিয়ান গঙ্গা স্টেশনে চলে যায় সেখান থেকে ট্রেনে করে মালদা চলে যায় তারপর মালদার প্রশাসন ওই দুই শিশুকে উদ্ধার করে বালুরঘাটের একটি হোমে পাঠিয়ে দেয় ফরাক্কা থানার পুলিশ প্রশাসন তদন্তে নেমে বালুরঘাটের হোম থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে গতকাল পরিবারের হাতে তুলে দেয় ফরাকা থানার প্রচেষ্টায় ওই দুই শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ায় খুশি পরিবারের সদস্যরা ন তারিখ একটা রোহেত একটা রোহেত হ্যাঁ থান ন ন তারিখ থানে কমপ্লিট করলাম তারপরে বালুঘাটে খোঁজ করলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে পুলিশ পুলিশ প্রশ্ন এনে আমলাকে দিলে তারপর আমি তো তারপরে তারপরে পুলিশ প্রশান যা করে ওটাই তো আমরা করেও এসেছি এটা কোন একটা পার্টিকুলার ঘটনা নয় আমরা সবগুলোতেই করি কিন্তু এই ক্ষেত্রে গুরুত্ব ছিল যেহেতু দুটি বাচ্চা একসাথে মিসিং আছে তো গুরুত্বটা সেই কারণেই পেয়েছে কিন্তু আমরা সব ধরনের কেসেই এই ধরনের গুরুত্ব দিয়েই দেখা হয়